নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব রাজযোগ সম্পর্কে। দেখুন, কোনো জাতক বা জাতিকার জন্মগোষ্ঠীর সাপেক্ষে শনি যদি কেন্দ্রে বা ত্রিকোণে, অর্থাৎ লগ্ন চতুর্থ সপ্তম দশম অথবা লগ্ন পঞ্চম নবম ভাবে শনির অবস্থান থাকে, এবং যদি শনি উচ্চস্থ অবস্থানে রয়েছে বা মূল ত্রিকোণ অবস্থানে রয়েছে বা দশম পতি দ্বারা দৃষ্ট হচ্ছে, তাহলেই কিন্তু এরকম যোগ সূচিত হতে দেখা যাবে। এরকম ধরনের রাজযোগ যদি সেই জাতক জাতিকার ক্ষেত্রে থাকছে, তাহলে তারা রাজতুল্য ক্ষমতা, সম্পদ এবং সম্মানের অধিকারী হতে তাদের দেখা যাবে। দেখুন, আমি আপনাদের সাথে আরো বহু রাজযোগ সম্পর্কে আলোচনা করেছি আর করব, কারণ রাজযোগ পার্টিকুলার কোনো একটি যোগ দ্বারা তৈরি হয় না, বিভিন্ন ধরনের যোগ দ্বারা কিন্তু রাজযোগ তৈরি হতে পারে। সেই রাজযোগ নিয়ে আরো আলোচনা, ছোট ছোট অপশন, ছোট ছোট বিষয়গুলিকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমাদের এই ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে, সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।